নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব প্রবল ধনযোগ সম্পর্কে। কখন একজন জাতক জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে প্রবল ধনযোগ সৃষ্টি হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে লগ্নপতি যদি লগ্নের দ্বিতীয় অবস্থিত হচ্ছে, দ্বিতীয় পতি যদি লগ্নের একাদশে থাকছে এবং একাদশ পতি যদি লগ্ন স্থানে থাকছে, তাহলে ধনযোগ সূচিত হতে দেখা যায়, যা প্রবল ধনযোগ বলা হয়ে থাকে। এরকম ধরনের ধনযোগ যদি কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীতে হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে, তাহলে এর ফলে জাতক ব্যক্তি প্রভূত ধন সম্পদের মালিক হয়ে থাকে এবং জাতকের জীবনে সর্বদাই কিন্তু ধন সম্পদের যে অভাব সেটা কিন্তু কখনোই বোধ হয় না। এরা জীবনে সারা জীবন ধরে কিন্তু সৌভাগ্যশালী জীবন লাভ করে থাকে। তাহলে আজ আলোচনা করলাম প্রবল ধনযোগ কোন ধরনের জাতক জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে তৈরি হতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।